এই সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করেছেন কারণ এগুলো মানুষকে নিশ্চিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং তাদের পরিণতি হবে জাহান্নাম আসুন জেনে নেই এই সাতটি কাজ কি কি এক আল্লাহর সাথে শিরক করা শিরক ইসলামের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে শরিক করা মারাত্মক অন্যায় লোকমান তার সন্তানকে শিরক করতে নিষেধ করেছেন এবং আল্লাহ কুরআনে বলেছেন হে বৎস আল্লাহর সাথে শরিক করোনা নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরিক করা মহা অন্যায়গি সুরা লোকমান আয়াত্তেরো দুই জাদু করা ইসলামে জাদু করা মারাত্মক অপরাধ যারা জাদু করে তাদের জন্য আখেরাতে কোনো ক্ষমা নেই আল্লাহ তালা বলেছেন তারা ভালো করেই জানে যে যারা জাদু অবলম্বন করে তাদের জন্য আখেরাতে কোনো ক্ষমা নেই যার বিনিময়ে তারা নিজেদের আত্মা বিক্রি করে তা খুবই মন্দ্বে সুরা বাকারা আয়াত একশো দুই তিন অন্যায়ভাবে হত্যা করা মানব হত্যাকে ইসলাম অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করে যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের উপর থেকে আল্লাহর রহমতের ছায়া সরে যায় আল্লাহ বলেছেন স্বাধীন ব্যক্তির হত্যার বদলা স্বাধীন ব্যক্তিকে হত্যা কর দাসের বদলায় দাস নারীর বদলায় নারীকে হত্যা করো সুরা বাকারা আয়াত একশো আটাত্তর চার সুদ খাওয়া সুদের আদান প্রদান ইসলামে মারাত্মক অপরাধ আল্লাহর নির্দেশ অনুযায়ী সুদ হারাম এবং ব্যবসা হালাল আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা শয়তানের স্পর্শে পাগলদের মতো কবর থেকে উঠবে এবং যারা ফিরে যায় তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে গি সুরা বাকারা আয়াত দুইশত পঁচাত্তর পাঁচ ইয়াতিমের সম্পদ আত্মসাত করা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করা অত্যন্ত নিন্দনীয় কাজ আল্লাহ বলেছেন যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভর্তি করছে এবং অতি দ্রুত তারা জাহান নামে প্রবেশ করবে গি সুরা আয়াত দাস ছয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা ইসলামে বিশ্বাসঘাতকতা এবং মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত হয় আল্লাহ বলেছেন যারা কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হবে তারা যেন পিছিয়ে না যায় যারা পিছিয়ে যাবে তারা আল্লাহর গজব নিয়ে ফিরে আসবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম গি সুরা আনফাল আয়াত পনেরো থেকে ষোল সাত সতী নারীর প্রতি অপবাদ আরোপ করা সতী নারীদের প্রতি ব্যবিচারের মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে হারাম এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ আল্লাহ বলেছেন যারা সতী নারীদের অপবাদ দেয় এবং চারজন সাক্ষী উপস্থিত করে না তাদের আশিটি বেত্রাঘাত করা হবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না গী সুরানুর আয়াত চার থেকে পাঁচ আল্লাহ মুসলিম উম্মাহকে এই সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার তাওফিক দিন আমিন